ফাইনালি আপনাদের সাথে নতুন একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রতিদিন 100 থেকে 200 টাকা পর্যন্ত ইনকাম করে একদম ফ্রিতেই আপনারা নিয়ে নিতে পারবেন 1 সেকেন্ডে আপনার বিকাশ অ্যাকাউন্টে। সো যাই হোক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কীভাবে এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করবেন। তো কাজ করার জন্য সর্বপ্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া রইল, সেখানে ক্লিক করলে সোজা আপনাদেরকে যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে যেটা করবেন, আপনারা এখানে ইনস্টল লেখা পেয়ে যাবেন, ইনস্টলে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো আমি অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি, তার কারণে এখানে ওপেন আসতেছে। তারপর এটা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে আপনি যেটা করবেন, আপনার ফোনে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ফোনে যদি আগে থেকে ভিপিএন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনারা কানেক্ট করবেন, আর যদি ভিপিএন না থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন, প্লে স্টোর থেকে আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। সো আমার কাছে এই মুহূর্তে সুপার ভিপিএন আছে, আমি এই মুহূর্তে কী করবো, এখান থেকে যে লোকেশন অপশন আছে লোকেশন অপশনে ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে সিলেক্ট করে কাজ করবেন। এই তিনটা কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম। তার বাদে আমি যে কানেক্টে ক্লিক করে আমার যে ভিপিএনটি আছে সেটা আমি এখান থেকে কানেক্ট করে নিব। সো অবশ্যই আপনাদের বলবো যে আপনারা অবশ্যই ভিপিএন দিয়ে কাজ করবেন, ভিপিএন ছাড়া কাজ করলে আপনারা পেমেন্টটা পাবেন না। আর অবশ্যই অ্যাপ্লিকেশনে কিছু রুলস নিয়ম আছে, সেগুলো মেনে চলবেন, 100% আপনারা পেমেন্ট পাবেন। সো তার বাদে আমি কী করবো, অ্যাপ্লিকেশনটি এখানে ওপেনে ক্লিক করে জাস্ট আমি ওপেন করব। ওপেন করে আপনাদের দেখাবো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি থেকে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। সো তার জন্য এই যে আমরা যেহেতু নতুন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইমেল দিয়ে লগ ইন করতে পারবো না, আমাদেরকে এখানে ডাইরেক্টলি সাইন আপে ক্লিক করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো যাই হোক আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পরে এখান থেকে বলতেছে আপনার নাম দেওয়ার জন্য, সো এখান থেকে জাস্ট আমি আমার নামটি এখানে দিব, ঠিক আছে। এখান থেকে দেখেন আমার নাম দিলাম, তারপর এখান থেকে আমি বলতেছে আমার একটা জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য জিমেল অ্যাড্রেস দিলাম। তারপর দেখুন আমাদের বলতেছে এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করার জন্য, তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো একই পাসওয়ার্ডটা আবারও নিচে এসে জাস্ট আমি কনফার্মের জায়গাতে দিয়ে দিলাম, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে দিয়ে দিলাম। তারপর এখান থেকে বলতেছে রেফার কোড দেওয়ার জন্য, রেফার কোড আপনারা 1234 এটা দিয়ে দিবেন। সো দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে সাইন আপ অপশন পেয়ে যাবেন, সাইন আপে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে জাস্ট আপনি কী করবেন এখান থেকে এই যে সাইনিং অপশন আছে, মানে সাইনিং অপশন একটা ক্লিক করে দিবেন। সো যখনই সাইনিং অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা হয়ে যাবে। সো এখানে আমার একটু লোডিং নিতেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের নোটিফিকেশন দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। সো তার বাদে এখান থেকে জাস্ট আপনারা এখন নর্মালি এখানে কীভাবে কাজ করবেন সেটা দেখাই। এখানে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেইলি চেকিং রয়েছে এবং লাকি গেমস রয়েছে, ওয়াচ ভিডিও রয়েছে এবং লাকি স্পিন রয়েছে, প্রিমিয়াম স্কেচ রয়েছে। এছাড়াও আপনি নিচের দিকে আসলে তাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা তাদের আমি বলবো যে টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজে জয়েন করে নেবেন। সো এখানে কিন্তু নিয়মিত পেমেন্ট প্রুফগুলো দেওয়া আছে ফেসবুক পেজে, তো আপনারা সবাই ফেসবুক পেজে জয়েন করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নেবেন। সো যাই হোক এখন আপনাদের দেখাবো কীভাবে ডেইলি চেকিংয়ের কাজটা করবেন। ডেইলি চেকিংয়ে 24 ঘন্টায় একবার কাজ করতে পারবেন, তার জন্য এখানে ডেইলি চেকিংয়ের উপরে ক্লিক করবেন। তার বাদে এখান থেকে দেখতে পাচ্ছেন 150 পয়েন্ট আমাদের দিবে, তার জন্য এখানে এই যে ক্লাইম অপশন পাবেন, ক্লাইম অপশন একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাড লোড নিচ্ছে, অ্যাডের উপরে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। ওয়েবসাইটটিতে নিয়ে আসলে আপনারা যেটা করবেন, 1 থেকে 2 মিনিট আপনারা ওয়েবসাইটটির ভিতরে এরকম ভিজিট করবেন। আর যদি মনে করেন ওয়েবসাইটটিতে না নিয়ে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে যেটা করবেন আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন। ওপেন করে আপনারা 2 থেকে 2.5 মিনিট অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়েট করবেন। ওয়েট করে জাস্ট আপনি ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা এখানে দেখতে পাচ্ছেন 150 কয়েন অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক এখন আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে আর পয়েন্ট আনলিমিটেড ইনকাম করবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কাজ করে দেখাবো, আর সবগুলোই কাজ কিন্তু সেম। এখানে যে 4টা টাস্ক আছে 4টা টাস্কের কাজ টু সেম টু সেম। সো যাই হোক আমি এখান থেকে এখন আপাতত লাকি স্পিনের কাজটা দেখাই। সো লাকি স্পিনে ক্লিক করলাম, তারপর দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে তারা 9টা স্পিন দিছে। এখন আমরা যেটা করব, এখান থেকে দেখতে পারবেন প্লে স্পিনে আমরা একটা ক্লিক করে দিব। সো যখনই প্লে স্পিনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা অ্যাড লোড নিছে, ভুলবশত আমরা অ্যাডের উপরে কোনো ক্লিক করব না। আমরা এটা 5 থেকে 6 সেকেন্ড দেখব, দেখে নো থ্যাঙ্কস অথবা ক্রস আইকন অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। তার বাদে 6 কয়েন নেওয়ার জন্য আমরা কালেটে ক্লিক করে আমরা পয়েন্টটা মানে ক্লাইমে ক্লিক করে আমরা পয়েন্টটা ক্লাইম করব। তার বাদে আবার একটা অ্যাড আসবে, এটা কিছুক্ষণ দেখে আমরা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিব। তার বাদে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইম কাউন্টডাউন হইতেছে, টাইমটা শেষ হয়ে গেলে দেখতে পারবেন আমাদের আবারও এখানে প্লে স্পিন চলে আসবে। তো আবারও এগেন আমাদের প্লে স্পিনে ক্লিক করলাম, একটা অ্যাড আসছে, এটা কিছুক্ষণ দেখে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে কেটে দিব। তার বাদে এখন দেখতে পাচ্ছেন আবারও এটা চাকা ঘুরতেছে আর এখান থেকে আমরা কয়েন পাবো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা 12 পয়েন্ট পাইছি। সো এখন ক্লাইমে ক্লিক করে আমরা ক্লাইম করে নিব এই টোকেনটা, ঠিক আছে, মানে পয়েন্টটা ক্লাইম করবো। তার বাদে একটা অ্যাড আসছে, এটা কিছুক্ষণ দেখে ব্যাক বাটনে ক্লিক করবো। তার বাদে এই টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, ওয়েট করে নিলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের 9টার মধ্যে 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক আমরা 9টার মধ্যে 9টা টাস্ক কমপ্লিট করে আসতেছি।
সো বন্ধুরা অলরেডি আমরা 9টার মধ্যে অলরেডি 10টা কমপ্লিট করে ফেলছি। সো এখন আমরা যেটা করবো এখান থেকে এগেইন প্লে স্পিনে ক্লিক করে দিব। সো যখনই প্লে স্পিনে ক্লিক করবো দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু এখানে গেট বোনাস অপশন চলে আসছে, এখানে দেখতে পারতেছেন গেট বোনাস। সো আমাদেরকে এই যে গেট বোনাস অপশনে জাস্ট আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো দেখতে পারতেছেন আমরা গেট বোনাসের উপরে একটা ক্লিক করে দিলাম, তার বাদে ওকে অপশন চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের স্ক্রিনে একটা অ্যাড লোড নিচ্ছে, অ্যাডের উপরে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। সো যখনই অ্যাডের উপরে ক্লিক করবো যদি দেখতে পারতেছেন আমাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। আর এরকম যদি ওয়েবসাইটটিতে নিয়ে আসে আপনি যেটা করবেন মিনিমাম 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবেন। তো ওয়েবসাইটটিতে নিয়ে আসলে মিনিমাম আপনারা 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবেন। আর যদি মনে করেন যে ওয়েবসাইটটিতে না নিয়ে গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ওপেন করবেন, ওপেন করে আপনারা 2 থেকে 2.5 মিনিট অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা পয়েন্টটা অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই আপনাদের বলবো নিয়ম রুলস মেনে কাজ করবেন, 100% পেমেন্ট পাবেন। সো যাই হোক, যেহেতু আমি ভিডিও করতেছি আমি ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আপনার ব্যালেন্সে তারা যে ইউটি অ্যাড করে দিবে, অর্থাৎ পয়েন্টটি অ্যাড করে দিবে। আর এখন যদি আমরা স্পিনের কাজটা করতে চাই তাহলে আরও এখান থেকে দেখতে পারতেছেন প্রায় 1 ঘন্টা পরে এই কাজটা করতে পারবো। সো একইভাবে আপনারা এখানে লাকি গেমসের কাজটাও সেম টু সেম, এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে গেমসে ক্লিক করলে জাস্ট আপনাদেরকে দেখতে পারবেন এখান থেকে একটা অ্যাড আসবে, কিছুক্ষণ দেখে জাস্ট এখানে ক্লাইমে ক্লিক করে এখান থেকে পয়েন্টটা ক্লাইম করে নেবেন। তার বাদে এখানে একটা টাইম কাউন্টডাউন হবে। তো টাইম কাউন্টডাউন হওয়ার শেষ হয়ে গেলে আপনার এখান থেকে কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা যাক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 9টার মধ্যে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এবং এখান থেকে 9টার মধ্যে যখনই 9টা টাস্ক কমপ্লিট করবেন তখন এখানে গেট বোনাস অপশন চলে আসবে, গেট বোনাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন ফুল স্ক্রিনের একটা অ্যাড লোড নেবে, অ্যাডের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ওপেন করবেন, ওপেন করে আপনারা 2 থেকে 2.5 মিনিট অ্যাপ্লিকেশনটির ভিতরে ওয়েট করবেন। আর যদি মনে করেন যে আপনাদের ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে মিনিমাম আপনারা 1.5 থেকে 2 মিনিট আপনারা ওয়েবসাইটটিতে শুধুমাত্র একটু ঘোরাঘুরি করবেন, অর্থাৎ ভিজিট করবেন। সো আশা করি বুঝতে পারছেন। তার বাদে বাকি টাস্কগুলো সেম, এখান থেকে এই যে ওয়াস ভিডিওর কাজটাও এখানে সেম টু সেম কাজ, ঠিক আছে। এখানেও কিন্তু আপনাদের 9টা টাস্ক দিয়েছে, এই 9টা কমপ্লিট করার পরে গেট বোনাস আসবে, গেট বোনাসে ক্লিক করে আপনারা একই নিয়মে কাজগুলো করবেন। এবং প্রিমিয়াম স্কেচের কাজটাও সেম টু সেম। তো এগুলো আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাইছি ঠিক একইভাবে কাজগুলো করবেন। আর এখান থেকে তাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। সো যাক, এখন আপনারা রিডিম কীভাবে করবেন সেটা দেখাই। সো এখান থেকে আপনি রেফার করেও চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। এখানে 20% রেফার কমিশন রয়েছে, চাইলে আপনি ফ্রেন্ডের সাথে রেফার করেও ইনকাম করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার রেফারেল কোড। সো যাক, এখান থেকে দেখেন রিডিম অপশন আছে, আপনি রিডিম করার জন্য রিডিম অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এখান থেকে রিডিম অপশন চলে আসবে। সো এখান থেকে এই মুহূর্তে দেখতে পারতেছেন এখান থেকে আপনি যদি ফ্লেক্সিলুডে নিতে চান, মানে যদি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে 2000 কয়েন সমান 10 টাকা পাবেন। আর যদি বিকাশে নিতে চান তাহলে এখান থেকে 8000 কয়েন সমান 50 টাকা পাবেন। এবং যদি আবারও বিকাশে নিতে চান তাহলে 15 হাজার পয়েন্টে আপনি 100 টাকা বিকাশে নিতে পারবেন। এবং নগদে আপনি সেম টু সেম 8000 পয়েন্টে 50 টাকা এবং 15 হাজার পয়েন্টে আপনারা 100 টাকা নগদে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি ফ্লেক্সিলুডে নিতে চান ফ্লেক্সিলুডের উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে জাস্ট আপনার ফ্লেক্সিলুডের যে নাম্বারে রিচার্জ নিতে চান সেই নাম্বারটি দিবেন এবং আপনি রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে। এবং যদি চান না বিকাশে নিব তো বিকাশে নেওয়ার জন্য আপনি কী করবেন, বিকাশের উপরে ক্লিক করবেন, আপনার বিকাশ নাম্বারটা দিবেন এবং অটোমেটিকলি পয়েন্ট বসে যাবে। এবং যদি না বসে তাহলে আপনারা ম্যানুয়ালি আদি বসিয়ে দিবেন, তার বাদে আপনি রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে 24 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দিবে। সো যাক বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি তো অবশ্যই একটা লাইক চাই। তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না। সো যাক বন্ধুরা, ভালো থাকবেন।